الله أكبر الله أكبر. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. দেশে বিদেশে দূরের ও কাছের যে যেখানে বসে আমাদের ইসলামের এই ক্ষুদ্র প্রচেষ্টাকে উপভোগ করছেন তাদের সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন। আপনারা জেনে খুশি হবেন যে অনলাইন ভিত্তিক ইউটিউব চ্যানেল ইসলামিক স্কুলের পক্ষ থেকে একটি ছোট্ট প্রজেক্ট হাতে নেওয়া হয়েছে, তা হলো বিশ্ববিখ্যাত সব হাদিসের গ্রন্থকে বাংলা ভাষাভাষী মানুষের জন্য সম্পূর্ণ বাংলা ভাষায় অনুবাদ করে ইসলামের সামান্য খেদমতে অংশগ্রহণ করা। তারই ধারাবাহিকতায় এই প্রথম বিশ্ববিখ্যাত আলেম ইমাম নববী রহেমাহুল্লার বিশ্ববিখ্যাত গ্রন্থ ইমাম নববীর 40 হাদিস গ্রন্থটি সম্পূর্ণ বাংলা ভাষায় আপনাদের খেদমতে উপস্থাপন করলাম। ইসলামিক স্কুল আপনাদের সবার কাছে দোয়া প্রার্থী, যাতে আল্লাহ আমাদের এই কাজকে কিয়ামত পর্যন্ত কবুল করেন। তাহলে শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমিরুল মুমিনিন আবু হাফস উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত হয়েছে, তিনি বলেছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, সমস্ত কাজের ফলাফল নির্ভর করে নিয়তের উপর, আর প্রত্যেক ব্যক্তি যা নিয়ত করে তাই পাবে। সুতরাং যে ব্যক্তি আল্লাহ ও তার রাসূলের জন্য হিজরত করেছে, তার হিজরত আল্লাহ ও তার রাসূলের দিকে হয়েছে, আর যে হিজরত দুনিয়া বা পার্থিব বস্তু আহরণ করার জন্য অথবা মহিলাকে বিবাহ করার জন্য, তার হিজরত সেজন্য বিবেচিত হবে যে জন্য সে হিজরত করেছে। হাদিস নাম্বার 2। এটাও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত হয়েছে, তিনি বলেছেন, একদিন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট বসেছিলাম, এমন সময় হঠাৎ এক ব্যক্তি আমাদের সামনে উপস্থিত হয় যার কাপড় ছিল ধবধবে সাদা, চুল ছিল ভীষণ কালো, তার মাঝে ভ্রমণের কোনো লক্ষণ পরিলক্ষিত হচ্ছিল না, আমাদের মধ্যে কেউ তাকে চিনতেও পারেনি। সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট গিয়ে বসে নিজের হাঁটু তার হাঁটুর সঙ্গে মিলিয়ে নিজের হাত তার উরুতে রেখে বলল, হে মোহাম্মদ, আমাকে ইসলাম সম্পর্কে বলুন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইসলাম হচ্ছে এই, তুমি সাক্ষ্য দাও যে আল্লাহ ছাড়া অন্য কোনো সত্য ইলাহ নেই এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। সালাত প্রতিষ্ঠা করো, যাকাত আদায় করো, রমজানে সাওম সাধনা করো এবং যদি সামর্থ্য থাকে তবে আল্লাহর ঘরে হজ করো। তিনি বা লোকটি বললেন, আপনি ঠিক বলেছেন, আমরা বিস্মিত হলাম। সে নিজে তার নিকট জিজ্ঞাসা করছে, আবার নিজেই তার জবাবকে ঠিক বলে ঘোষণা করছে। এরপর বলল, আচ্ছা আমাকে ইমান সম্পর্কে বলুন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তা হচ্ছে এই, আল্লাহ তার ফেরিস্তা তার কিতাবসমূহ তার রাসূলগণ ও আখিরাতের উপর ইমান আনা এবং তাকদীরের ভালো মন্দের উপরও ইমান আনা। আগন্তুক বলল, আপনি ঠিক বলেছেন। তারপর বলল, আমাকে ইহসান সম্পর্কে বলুন। তিনি বললেন, তা হচ্ছে এই, তুমি এমনভাবে আল্লাহর ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ, আর যদি তুমি তাকে দেখতে নাও পাও তবে তিনি তোমাকে দেখছেন। সে বা আগন্তুক বলল, আমাকে কিয়ামত সম্পর্কে বলুন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যাকে জিজ্ঞাসা করা হচ্ছে সে জিজ্ঞাসাকারী অপেক্ষা বেশি কিছু জানে না। আগন্তুক বলল, আচ্ছা তার লক্ষণ সম্পর্কে বলুন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তা হচ্ছে এই, দাসী নিজের মালিককে জন্ম দেবে, সম্পদ ও বস্ত্রহীন রাখালগণ উঁচু উঁচু প্রাসাদ তৈরিতে দম্ভ করবে। তারপর ওই লোকটি চলে যায় আর আমি আরও কিছুক্ষণ বসে থাকি। তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বললেন, হে ওমর, প্রশ্নকারী কে ছিলেন তুমি কি জানো? আমি বললাম, আল্লাহ ও তার রাসূলই অধিক ভালো জানেন। তিনি বললেন, তিনি হলেন জিব্রিল, তোমাদের কে তোমাদের দিন শিক্ষা দিতে তোমাদের কাছে এসেছিলেন। হাদিস নাম্বার 3। আবু আব্দুর রহমান আবদুল্লাহ ইবনে ওমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হতে বর্ণিত, তিনি বলেছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, 5টি জিনিসের উপর ইসলামের বুনিয়াদ রাখা হয়েছে, সাক্ষ্য দেয়া যে আল্লাহ ব্যতীত অন্য কোনো সত্য মাবুদ নেই এবং মুহাম্মদ আল্লাহর রাসূল, সালাত কায়েম করা, যাকাত আদায় করা, আল্লাহর ঘরে হজ করা এবং রমাদানে সাওম পালন করা। হাদিস নাম্বার 4।
আবু আব্দুর রহমান আবদুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনু হতে বর্ণিত হয়েছে, তিনি বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি সত্যবাদী ও যার কথাকে সত্য বলে মেনে নেওয়া হয়, তিনি আমাদেরকে বলেছেন, তোমাদের সকলের সৃষ্টি নিজের মায়ের পেটে 40 দিন যাবৎ শুক্ররূপে জমা হওয়ার মাধ্যমে শুরু হতে থাকে। পরবর্তী 40 দিন জমাট বাঁধা রক্তরূপে থাকে, পরবর্তী 40 দিন মাংসপিণ্ডরূপে থাকে। তারপর তার কাছে ফেরেস্তা পাঠানো হয়, অতপর সে নিজে তার মধ্যে রূহ প্রবেশ করায় এবং তার 4টি বিষয় লিখে দেওয়ার জন্য হুকুম দেওয়া হয়, তার রুচি, বয়স, কাজ এবং সে কি সৌভাগ্যবান না দুর্ভাগ্যবান। অতএব আল্লাহর কসম, যিনি ছাড়া আর কোনো সত্য ইলা নেই, তোমাদের মধ্যে একজন জান্নাতবাসীর মতো কাজ করে, এমনকি তার ও জান্নাতের মধ্যে মাত্র 1 হাত ব্যবধান থাকে, এ অবস্থায় তার লিখন তার উপর প্রভাব বিস্তার করে বলে সে জাহান্নামবাসীর মতো কাজ শুরু করে এবং তার ফলে তাতে প্রবেশ করে। এবং তোমাদের মধ্যে অপর এক ব্যক্তি জাহান্নামীদের মতো কাজ শুরু করে দেয়, এমনকি তার ও জাহান্নামের মধ্যে মাত্র 1 হাত ব্যবধান থাকে, এ অবস্থায় তার লিখন তার উপর প্রভাব বিস্তার করে বলে সে জান্নাতবাসীদের মতো কাজ শুরু করে আর সে তাতে প্রবেশ করে। হাদিস সংখ্যা 5। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত হয়েছে, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে আমাদের দিনের মধ্যে এমন কোনো নতুন বিষয় সংযুক্ত করবে যা তার অংশ নয় তা প্রত্যাখ্যান হবে। মুসলিমের অন্য ভাষা হলো এই যে, যে ব্যক্তি এমন কাজ করবে যা আমাদের দিনে নেই তা গ্রহণযোগ্য হবে না, অর্থাৎ তা প্রত্যাখ্যান হবে। হাদিস সংখ্যা 6। আবু আব্দুল্লাহ আন নুমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, নিঃসন্দেহে হালাল সুস্পষ্ট এবং হারামও সুস্পষ্ট, আর এ দুয়ের মধ্যে কিছু সন্দেহজনক বিষয় আছে যা অনেকে জানে না। অতএব যে ব্যক্তি সন্দিহান বিষয়তে নিজেকে রক্ষা করেছে সে নিজের দিনকে পবিত্র করেছে এবং নিজের সম্মানকেও রক্ষা করেছে, আর যে ব্যক্তি সন্দেহযুক্ত বিষয়ে পতিত হয়েছে সে হারামই পতিত হয়েছে। তার অবস্থা সেই রাখালের মতো যে নিষিদ্ধ চরণভূমির চারপাশে গবাদি বা চড়ায়, আর সর্বদা এ আশঙ্কায় থাকে যে কোনো সময় কোনো পশু তার মধ্যে প্রবেশ করে চড়তে আরম্ভ করবে। সাবধান, প্রত্যেক রাজা বাদশার একটি সংরক্ষিত এলাকা আছে, আর আল্লাহর সংরক্ষিত এলাকা হচ্ছে হারামকৃত বিষয়াদি। সাবধান, নিশ্চয়ই শরীরের মধ্যে একটি মাংসপিণ্ড আছে, যখন তা ঠিক থাকে তখন সমস্ত শরীর ঠিক থাকে, আর যখন তা নষ্ট হয়ে যায় তখন গোটা দেহ নষ্ট হয়ে যায়, আর এটি হচ্ছে কল্প বা হৃৎপিণ্ড। হাদিস সংখ্যা 7। আবু রুকিয়া তামিম ইবনু আওস আদ-দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দিন হচ্ছে শুভকামনা। আমরা জিজ্ঞেস করলাম, কার জন্য? তিনি বললেন, আল্লাহ, তার কিতাবের, তার রাসুলের, মুসলিম নেতাদের এবং সকল মুমিন মুসলিমদের জন্য। হাদিস সংখ্যা 8। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাকে হুকুম দেওয়া হয়েছে ততক্ষণ পর্যন্ত মানুষের সঙ্গে লড়াই করতে যতক্ষণ পর্যন্ত না তারা এই কথা সাক্ষ্য দেয় যে আল্লাহ ছাড়া কোনো সত্য ইলা নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, আর তারা সালাত কায়েম করে ও যাকাত দেয়। যদি তারা এরূপ কাজ করে তবে তারা আমার হাত থেকে নিজেদের জীবন ও সম্পদ রক্ষা করে নেবে। অবশ্য ইসলামের হক যদি তা দাবি করে তবে আলাদা কথা, আর তাদের হিসাব নেয়ার দায়িত্ব আল্লাহর উপর ন্যস্ত। আবু হুরায়রা আব্দুর রহমান ইবনু সাখর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত হয়েছে, তিনি বলেছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আমি তোমাদেরকে যেসব বিষয়ে নিষেধ করেছি তা থেকে বিরত থাকো, আর যেসব বিষয়ে আদেশ করেছি যথাসম্ভব তা পালন করো। বেশি বেশি প্রশ্ন করা আর নবীদের সাথে মতবিরোধ করা তোমাদের পূর্ববর্তী লোকদের ধ্বংস করে দিয়েছে। হাদিস সংখ্যা 10। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত হয়েছে, তিনি বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা পাক পবিত্র, তাই তিনি কেবল পবিত্র জিনিসই কবুল করে থাকেন। আল্লাহ তাআলা মুমিনদের ওই কাজই করার হুকুম দিয়েছেন যা করার হুকুম তিনি রাসূলগণদের দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন, হে রাসূলগণ, পবিত্র বস্তু আহার করুন এবং নেক আমল করুন। আল্লাহ তাআলা আরও বলেছেন, হে মুমিনগণ, আমরা তোমাদের যে পবিত্র জীবিকা দান করেছি তা থেকে আহার করো। তারপর তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
এমন এক ব্যক্তির কথা উল্লেখ করলেন যে ব্যক্তি দীর্ঘ সফরে বের হয় এবং তার চুলগুলো এলোমেলো হয়ে আছে ও কাপড় ধুলোবালিতে ময়লা হয়ে আছে। অতঃপর সে নিজের দুই হাত আকাশের দিকে তুলে ধরে বলে, হে রব, হে রব। অথচ তার খাদ্য হারাম, তার পানীয় হারাম, তার পোশাক হারাম, সে হারামভাবে লালিত পালিত হয়েছে। এ অবস্থায় কেমন করে তার দোয়া কবুল হতে পারে? হাদিস সংখ্যা 11। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর স্নেহাপদ দৌহিত্র আবু মুহাম্মদ হাসান ইবনে আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হতে বর্ণিত হয়েছে, তিনি বলেছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট হতে এ কথা শুনে স্মরণ রেখেছি, সন্দেহযুক্ত বিষয় বর্জন করে সন্দেহমুক্ত বিষয় গ্রহণ করো। হাদিস সংখ্যা 12। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত হয়েছে, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অনর্থক অপ্রয়োজনীয় বিষয় ত্যাগ করাই একজন ব্যক্তির উত্তম ইসলাম। হাদিস সংখ্যা 13। আবু হামজা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম হতে বর্ণিত হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না সে তার ভাইয়ের জন্য তাই পছন্দ করবে যা সে নিজের জন্য পছন্দ করে। হাদিস সংখ্যা 14। ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত হয়েছে, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো মুসলিমের রক্তপাত করার তিনটি কারণ ব্যতীত বৈধ নয়। বিবাহিত ব্যক্তি যদি ব্যভিচার করে, আর যদি প্রাণের বদলে প্রাণ নিতে হয়, আর যদি কেউ স্বীয় দিনকে পরিত্যাগ করে মুসলিম জামাত হতে আলাদা হয়ে যায়। হাদিস সংখ্যা 15। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহকে ও আখিরাতে ঈমান রাখে তার উচিত হয় উত্তম কথা বলা অথবা চুপ থাকা, আর যে ব্যক্তি আল্লাহকে ও আখিরাতে ঈমান রাখে তার উচিত আপন প্রতিবেশীর প্রতি সদয় হওয়া, আর যে ব্যক্তি আল্লাহকে ও আখিরাতের উপর ঈমান রাখে তার উচিত আপন অতিথির সম্মান করা। হাদিস সংখ্যা 16। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত হয়েছে, এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, আমাকে কিছু উপদেশ দিন। তিনি বললেন, রাগ করো না। লোকটি বারবার রাসূলের নিকট উপদেশ চায়, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রাগ করো না। আবু ইয়ালা সাদ্দাদ ইবনু আওস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিঃসন্দেহে আল্লাহ সমস্ত জিনিস উত্তম পদ্ধতিতে করার বিধান করে দিয়েছেন, সুতরাং যখন তুমি হত্যা করবে তখন উত্তম পদ্ধতিতে হত্যা করবে, আর যখন তুমি জবে করবে তখন উত্তম পদ্ধতিতে জবে করবে। তোমাদের প্রত্যেকের আপন ছুরি ধারালো করে নেওয়া উচিত ও যে জন্তুকে জব করা হবে তার কষ্ট লাঘব করা উচিত। হাদিস সংখ্যা 18। আবু জার জুন্দুব ইবনু জুনাদাহ এবং আবু আব্দুর রহমান মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুমা হতে বর্ণিত হয়েছে, তারা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুমি যেখানে যে অবস্থায় থাকো না কেন আল্লাহকে ভয় করো এবং প্রত্যেক মন্দ কাজের পর ভালো কাজ করো যা তাকে মুছে দেবে, আর মানুষের সঙ্গে ভালো ব্যবহার করো। হাদিস সংখ্যা 19। আবু আব্বাস আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণনা করেছেন, একদিন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে ছিলাম। তিনি আমাকে বললেন, হে যুবক, আমি তোমাকে কয়েকটি কথা শেখাবো। আল্লাহকে সংরক্ষণ করবে তো তিনি তোমাকে সংরক্ষণ করবেন, আল্লাহকে স্মরণ করলে তাকে তোমার সামনেই পাবে, যখন কিছু চাইবে তো আল্লাহর কাছেই চাইবে, যখন সাহায্য চাইবে তো আল্লাহর কাছেই সাহায্য চাইবে। জেনে রাখো, সমস্ত মানুষ যদি তোমার কোনো উপকার করতে চায় তবে আল্লাহ তোমার জন্য যা নির্দিষ্ট করে দিয়েছে তা ব্যতীত আর কোনো উপকার করতে পারবে না, আর যদি সমস্ত মানুষ তোমার কোনো অনিষ্ট করতে চায় তবে আল্লাহ তোমার জন্য যা নির্দিষ্ট করে দিয়েছে তা ব্যতীত আর কোনো অনিষ্ট করতে পারবে না। কলম তুলে নেওয়া হয়েছে এবং পৃষ্ঠা শুকিয়ে গেছে। তিরমিজির অন্য বর্ণনায় বলা হয়েছে, আল্লাহকে স্মরণ করবে তো তাকে তোমার সম্মুখে পাবে, তুমি সচ্ছল অবস্থায় আল্লাহকে স্মরণ করবে তো তিনি তোমাকে কঠিন অবস্থায় স্মরণ করবেন। মনে রেখো, যা তুমি পেলে না তা তোমার পাবার ছিল না, আর যা তুমি পেলে তা তুমি না পেয়ে থাকতে না। আর জেনে রেখো, ধৈর্য ধারণের ফলে আল্লাহর সাহায্য লাভ করা যায়। কষ্টের পর স্বচ্ছন্দ আসে, কঠিন অবস্থার পর সচ্ছলতা আসে।
হাদিস সংখ্যা 20। আবু মাসউদ উকবাহ ইবনু আমর আল আনসারি আল বদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত হয়েছে, তিনি বলেছেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অতীতের নবীগণের কাছ থেকে মানুষ একথা জানতে পেরেছে, যদি তোমার লজ্জা না থাকে তাহলে যা ইচ্ছা তাই করো। হাদিস সংখ্যা 21। আবু আমরকে আবু আমরাহ ও বলা হয়। সুফিয়ান ইবনে আবদুল্লাহ হতে বর্ণনা করেছেন, আমি বললাম, হে আল্লাহর রসুল, আমাকে ইসলাম সম্পর্কে এমন কিছু বলে দিন যেন আপনাকে ব্যতীত আর কারো কাছে কিছু জিজ্ঞাসা করার প্রয়োজন না হয়। তিনি বললেন, বলো, আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি এবং তারপর এর উপর দৃঢ় থাকো। হাদিস সংখ্যা 22। আবু আবদুল্লাহ জাবের ইবনু আবদুল্লাহ আল আনসারি রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হতে বর্ণিত হয়েছে, এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, আপনি কি মনে করেন যদি আমি ফরজ নামাজ আদায় করি, রমজানে রোজা রাখি, হালালকে হালাল বলে এবং হারামকে হালাল বলে ঘোষণা করি আর এর বেশি কিছু না করি, তাহলে কি জান্নাতে প্রবেশ করতে পারবো? তিনি বললেন, হ্যাঁ। হাদিস সংখ্যা 23। আবু মালিক আল হারিস ইবনে আসিম আল আশআরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পবিত্রতা ইমানের অর্ধেক, আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা কেবলমাত্র আল্লাহর জন্য বললে পাল্লা পরিপূর্ণ করে দেয়া হয় এবং সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, আল্লাহ কতই না পবিত্র এবং সমস্ত প্রশংসা কেবলমাত্র আল্লাহর জন্য, উভয়ে অথবা এর একটি আসমান ও জমিনের মাঝখানে পূর্ণ করে দেয়। নামাজ হচ্ছে আলো, সদকা হচ্ছে প্রমাণ, সবর উজ্জ্বল আলো আর কোরআন তোমার পক্ষে অথবা বিপক্ষে প্রমাণ। প্রত্যেক ব্যক্তি আপন আত্মার ক্রয় বিক্রয়ের মাধ্যমে সকাল শুরু করে আর তা হয় তাকে মুক্ত করে দেয় অথবা তাকে ধ্বংস করে দেয়। হাদিস সংখ্যা 24। আবু জর আল গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত হয়েছে, তিনি বর্ণনা করেছেন, নাবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বরকতময় ও সুমহান রবের নিকট হতে বর্ণনা করেন যে আল্লাহ বলেছেন, হে আমার বান্দাগণ, আমি জুলুমকে আমার জন্য হারাম করে দিয়েছি আর তা তোমাদের মধ্যেও হারাম করে দিয়েছি, অতএব তোমরা একে অপরের উপর জুলুম করো না। হে আমার বান্দাগণ, আমি যাকে হেদায়েত দিয়েছি সে ছাড়া তোমরা সকলেই পথভ্রষ্ট, সুতরাং আমার কাছে হেদায়েত চাও, আমি তোমাদের হেদায়েত দান করব। হে আমার বান্দাগণ, আমি যাকে অন্ন দান করেছি সে ছাড়া তোমরা সকলেই ক্ষুধার্ত, সুতরাং তোমরা আমার নিকট খাদ্য চাও, আমি তোমাদের খাদ্য দান করব। হে আমার বান্দাগণ, তোমরা সবাই বিবস্ত্র, সে ব্যতীত যাকে আমি কাপড় পরিয়েছি, সুতরাং আমার কাছে বস্ত্র চাও, আমি তোমাদের বস্ত্র দান করব। হে আমার বান্দাগণ, তোমরা রাত দিন গোনাহ করেছো আর আমি তোমাদের গোনাহ ক্ষমা করে দেই, সুতরাং তোমরা আমার কাছে ক্ষমা প্রার্থনা করো, আমি তোমাদের ক্ষমা করে দেব। হে আমার বান্দাগণ, তোমরা কখনোই আমার ক্ষতি করার সামর্থ্য রাখো না যে আমার ক্ষতি করবে, আর তোমরা কখনোই আমার ভালো করার ক্ষমতা রাখো না যে আমার ভালো করবে। হে আমার বান্দাগণ, তোমরা পূর্বাপর সকল মানুষ ও জিন যদি তোমাদের মধ্যে সবচেয়ে বড় মোত্তাকি ও পরেজগার ব্যক্তির হৃদয়ের মতো হয়ে যায়, তবে তা তো আমার রাজত্বের কিছুই বৃদ্ধি করবে না। আমার বান্দাগণ, তোমাদের পূর্বাপর সকল মানুষ ও জিন যদি তোমাদের মধ্যে সবচেয়ে পাপী ব্যক্তির হৃদয়ের মতো হয়ে যায়, তবে তা আমার রাজত্বের কিছুই কমাতে পারবে না। হে আমার বান্দাগণ, তোমাদের পূর্বের ও তোমাদের পরের সকলের, তোমাদের সমস্ত মানুষ ও তোমাদের সমস্ত জিন যদি সবাই একই ময়দানে দাঁড়িয়ে আমার কাছে চায়, আমি সকলের চাওয়া পূরণ করে দেই, তবে আমার নিকট যা আছে তাতে সমুদ্রের এই সূচ রাখলে যতটা কম হয়ে যায় তা ব্যতীত আর কিছুই কম হতে পারে না। হে আমার বান্দাগণ, আমি তোমাদের আমলকে তোমাদের জন্য গণনা করে রাখি আর আমি তার পুরোপুরি প্রতিফল দিয়ে দেব, সুতরাং যে ব্যক্তি উত্তম প্রতিফল পাবে তার আল্লাহর প্রশংসা করা উচিত আর যে তার বিপরীত পাবে তার শুধু নিজেকে ধিক্কার দেয়াই উচিত। হাদিস সংখ্যা 25। আবু জর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহর কিছু সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, হে আমাদের রাসূল, বিত্তবান লোকেরা প্রতিফল ও সওয়াবের কাজে এগিয়ে গেছে, আমরা নামাজ পড়ি তারাও সেরকম নামাজ পড়ে, আমরা রোজা রাখি তারাও সেরকম রোজা রাখে, তারা প্রয়োজনে অতিরিক্ত অর্থ সাদকা করে। তিনি বললেন, আল্লাহ কি তোমাদের জন্য এমন জিনিস রাখেননি যে তোমরা সাদকা দিতে পারো? প্রত্যেক তাসবি সুবহানাল্লাহ হচ্ছে সাদকা, প্রত্যেক তাকবীর আল্লাহু আকবার হচ্ছে সাদকা, প্রত্যেক তাহমিদ আলহামদুলিল্লাহ
হচ্ছে সদগা, প্রত্যেক তাহলিল লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে সদগা, প্রত্যেক ভালো কাজের হুকুম দেওয়া হচ্ছে সদগা, এবং মন্দ কাজ থেকে বিরত করা হচ্ছে সদগা, আর তোমাদের প্রত্যেকে আপন স্ত্রীর সাথে সহবাস করা হচ্ছে সদগা। তারা জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রসুল, আমাদের মধ্যে কেউ যখন যৌন আকাঙ্ক্ষা সহকারে স্ত্রীর সাথে সঙ্গ করে তাতেও কি সব হবে? তিনি বললেন, তোমরা কি দেখো না যখন সে হারাম পদ্ধতিতে তা করে তখন সে গুণাগার হয় কিনা? সুতরাং অনুরূপভাবে যখন সে ওই কাজ বৈধভাবে করে তখন সে তার জন্য প্রতিফল ও সওয়াব পাবে। হাদিস সংখ্যা 26। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক যখন সূর্য ওঠে মানুষের শরীরের প্রত্যেক গ্রন্থির সাদগা দেয়া অবশ্য কর্তব্য। দুজন মানুষের মধ্যে মাঝে ইনসাফ করা হচ্ছে সাদগা। কোনো আরোহীকে তার বাহনের উপর আরোহণ করতে বা তার পিঠে বোঝা উঠাতে সাহায্য করা হচ্ছে সাদগা। ভালো কথা হচ্ছে সাদগা। সালাতের জন্য প্রত্যেক পদক্ষেপ হচ্ছে সাদগা, এবং কষ্টদায়ক জিনিস রাস্তা থেকে সরানো হচ্ছে সাদগা। হাদিস সংখ্যা 27। আর নাওয়াজ ইবনু সামআন রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত হয়েছে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণনা করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উত্তম চরিত্র হচ্ছে নেকি আর গোনা তাকে বলে যা তোমার মনকে সংশয়ের মধ্যে ফেলে এবং তা লোকে জানুক তা তুমি অপছন্দ করো। ওয়াবিশা ইবনু মাবাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত হয়েছে, তিনি বলেছেন, আমি একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে আসলে তিনি আমাকে বললেন, তুমি কি নেকি সম্পর্কে জিজ্ঞাসা করতে এসেছো? আমি বলি, জি হ্যাঁ। তিনি বললেন, নিজের মনকে জিজ্ঞাসা করো, যা সম্পর্কে তোমার আত্মা ও মন আশ্বস্ত থাকে তা হচ্ছে নেকি, আর গুনাহ হচ্ছে তা যা যদিও লোক তার সপক্ষে ফতোয়া দিয়ে দেয় তবুও তোমার আত্মাকে অস্বস্তিতে রাখে এবং মনের সংশয় সৃষ্টি করে। হাদিস সংখ্যা 28। আবু নাজি আল ইব্রাদ ইবনু সরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত হয়েছে, তিনি বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক বক্তৃতায় আমাদের উপদেশ দান করেন যাতে আমাদের অন্তর্ভীত হয়ে পড়ে এবং আমাদের চোখে পানি এসে যায়। আমরা নিবেদন করি, হে আল্লাহর রসুল, মনে হচ্ছে বিদায়কালীন উপদেশ, আপনি আমাদেরকে ওসিয়াত করুন। তিনি বললেন, আমি তোমাদের মহান আল্লাহকে ভয় করতে ওসিয়াত করছি আর আনুগত্য দেখাতে ওসিয়াত করছি। যদি কোনো গোলামও তোমাদের শাসক হয় তবুও তোমাদের মধ্যে যারা বেঁচে থাকবে তারা অনেক মতবিরোধ দেখবে, সুতরাং তোমরা আমার সুন্নাত ও হেদায়তপ্রাপ্ত খোলাফায়ে রাশিদিনের পদ্ধতি মেনে চলো, তা দাঁত দিয়ে অর্থাৎ খুব শক্তভাবে ধরে রাখো, আর অভিনব বিষয় সম্পর্কে সাবধান থাকো, কারণ প্রত্যেক অভিনব বিষয় হচ্ছে বিদআত, প্রত্যেক বিদআত হচ্ছে গোমরাহি, এবং প্রত্যেক গোমরাহির পরিণাম হচ্ছে জাহান্নাম। হাদিস সংখ্যা 29। মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুতে বর্ণিত হয়েছে, তিনি বলেছেন, আমি নিবেদন করি, হে আল্লাহর রসুল, আমাকে এমন কাজ বলুন যা আমাকে জান্নাতে নিয়ে যাবে এবং জাহান্নাম থেকে দূরে সরিয়ে দেবে। তিনি বললেন, তুমি এক বৃহৎ বিষয় প্রশ্ন করেছো, এটা তার জন্য খুবই সহজ, আল্লাহ যার জন্য সহজ করে দেন। তোমরা আল্লাহর ইবাদত করো, তার সঙ্গে কাউকে শরিক করো না, নামাজ প্রতিষ্ঠা করো, যাকাত দাও, রমজানে রোজা রাখো এবং কাবা করে হজ করো। অতঃপর তিনি বললেন, আমি কি তোমাদের কল্যাণের দরজা দেখাবো না? রোজা হচ্ছে ঢাল, সাদগা গোনাকে নিঃশেষ করে দেয় যেমন পানি আগুনকে নিভে দেয়, আর কোনো ব্যক্তির গভীর রাতের নামাজ তারপর তিনি পড়েন, তারা শয্যা পরিত্যাগ করে, তাদের রবকে ভয়ে ও আশায় ডাকে, এবং আমরা তোমাদের যে রিজিক দিয়েছি তা থেকে ব্যয় করে, তাদের কর্মের জন্য যে চক্ষু শীতলকারী প্রতিফল রক্ষিত আছে তা তাদের কেউই জানে না। সুরা আস-সাজদা 17 থেকে 16 নম্বর আয়াতটি তিনি পড়েন। তিনি আবার বলেন, আমি তোমাদের কর্মের মূল এবং তার স্তম্ভ ও তার সর্বোচ্চ চূড়া বলবো কি? আমি নিবেদন করি, হে আল্লাহর রসুল, অবশ্যই বলুন। তিনি বললেন, কর্মের মূল হচ্ছে ইসলাম, তার স্তম্ভ হচ্ছে নামাজ, এবং তার সর্বোচ্চ চূড়া হচ্ছে জিহাদ। তারপর তিনি বললেন, আমি কি তোমাদের এ সব কিছুর আয়ত্তে রাখার জিনিস বলবো না? আমি নিবেদন করি, হে আল্লাহর রসুল, অবশ্যই বলুন। তিনি নিজের জিভ ধরে বললেন, এটাকে সংযত করো। আমি জিজ্ঞেস করি, হে আল্লাহর নবী, আমরা যা বলি তার হিসাব হবে কি? তিনি বললেন, তোমার মা তোমাকে হারিয়ে ফেলুক,
হে মোয়াজ, জীবের উৎপন্ন ফসল ব্যতীত আর কিছু এমন আছে কি যা মানুষকে মুখ থুবড়ে জাহান্নামে নিক্ষেপ করবে? হাদিস সংখ্যা 30। আবু সালাবা আল হুসানি জুরসুম ইবনু নাসিব রাদিয়াল্লাহু তাআলা আনু হতে বর্ণনা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিঃসন্দেহে আল্লাহ তাআলা ফরজসমূহকে অবশ্য পালনীয় করে দিয়েছেন, সুতরাং তা অবহেলা করো না। তিনি সীমা নির্দিষ্ট করে দিয়েছেন, সুতরাং তা লঙ্ঘন করো না, এবং কিছু জিনিস হারাম করেছেন, সুতরাং তা অমান্য করো না। আর তিনি কিছু জিনিসের ব্যাপারে নীরবতা অবলম্বন করেছেন তোমাদের জন্য রহমত হিসেবে, ভুলে গিয়ে নয়, সুতরাং সেসব বিষয়ে বেশি অনুসন্ধান করো না। হাদিস সংখ্যা 31। আবুল আব্বাস সাহল ইবনে সাদ আস সাইদি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেছেন, এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট উপস্থিত হয়ে বলল, হে আল্লাহর রসুল, আমাকে এমন কাজ বলুন যা করলে আল্লাহ আমাকে ভালোবাসেন, লোকেরাও আমাকে ভালোবাসে। তখন তিনি বললেন, দুনিয়ার প্রতি অনুরাগী হবে না, তাহলে আল্লাহ তোমাকে ভালোবাসবেন, আর মানুষের কাছে যা আছে তার ব্যাপারে আগ্রহী হবে না, তাহলে মানুষও তোমাকে ভালোবাসবে। খুবই গুরুত্বপূর্ণ একটি হাদিস। হাদিস সংখ্যা 32। আবু সাইয়িদ সাদ ইবনু মালিক ইবনু সিনান আল খুদুরি রাদিয়াল্লাহু তাআলা আনু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্ষতি করা উচিত নয় আর ক্ষতির সম্মুখীন হওয়াও উচিত নয়। হাদিস সংখ্যা 33। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি মানুষকে কেবল তাদের দাবি অনুযায়ী দিয়ে দেয়া হয়, তাহলে তারা অন্যের সম্পদ ও জীবন দাবি করে বসবে, তবে বিনিময় হচ্ছে দাবিদারকে প্রমাণ পেশ করতে হবে, আর যে অস্বীকার করবে তাকে শপথ করতে হবে। হাদিস সংখ্যা 34। আবু সাইয়িদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত হয়েছে, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে কেউ কোনো অন্যায় দেখলে তা সে তার হাত দ্বারা প্রতিহত করবে, যদি তা সম্ভব না হয় তা মুখ দ্বারা প্রতিহত করবে, তাও যদি না করতে পারে তাহলে অন্তর দিয়ে তা ঘৃণা করবে, আর এ হচ্ছে অর্থাৎ এই অন্তর দিয়ে প্রতিহত করা দুর্বলতম ইমান। হাদিস সংখ্যা 35। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত হয়েছে, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পরস্পর হিংসা করো না, একে অপরের জন্য নিলাম ডেকে দাম বাড়াবে না, পরস্পর বিদ্বেষ পোষণ করবে, একে অপরের থেকে আলাদা হয়ে যেও না, একজনের ক্রয়ের উপর অন্যজন ক্রয় করো না, হে আল্লাহর বান্দাগণ, পরস্পর ভাই ভাই হয়ে যাও, মুসলিম মুসলিমের ভাই, সে তার উপর জুলুম করে না এবং তাকে সঙ্গীহীন ও সহায়হীনভাবে ছেড়ে দেয় না, সে তার কাছে মিথ্যা বলে না ও তাকে অপমানও করে না। তাকওয়া হচ্ছে, এখানে তিনি নিজের বুকের দিকে তিনবার ইশারা করেন, কোনো মানুষের জন্য এতটুকু মন্দ যথেষ্ট যে সে আপন মুসলিম ভাইকে নীচ ও হীন মনে করে, এক মুসলিমের রক্ত সম্পদ ও মান সম্মান অন্য মুসলিমের জন্য হারাম। হাদিস সংখ্যা 36। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি দুনিয়াতে কোনো মুমিনের দুঃখ দূর করে দেয়, আল্লাহ কিয়ামতের দিন তার দুঃখ দূর করে দিবেন, যে ব্যক্তি কোনো বিপদগ্রস্ত ব্যক্তির বিপদ দূর করে দেয়, আল্লাহ দুনিয়াতে ও আখিরাতে তার বিপদ দূর করে দিবেন, যে ব্যক্তি কোনো মুসলিমের দোষ ত্রুটি গোপন রাখবে, আল্লাহ দুনিয়া ও আখিরাতে তার দোষ ত্রুটি গোপন রাখবেন, যে বান্দা আপন ভাইকে সাহায্য করবে, আল্লাহ সে বান্দাকে সাহায্য করবেন, যে ব্যক্তি জ্ঞান লাভের জন্য কোনো রাস্তা গ্রহণ করে তার ওসিলায় আল্লাহ তার জন্য জান্নাতের রাস্তা সহজ করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যেসব লোক আল্লাহর ঘর সমূহের মধ্যে কোনো ঘরে অর্থাৎ মসজিদে সমবেত হবে, কোরআন পড়বে, সকলে মিলিত হয়ে তার শিক্ষা নেবে ও দেবে, তাদের উপর অবশ্যই প্রশান্তি অবতীর্ণ হবে, রহমত তাদের ঢেকে নেবে, ফেরেশতাগণ তাদের ঘিরে থাকবে, আর আল্লাহ তাদের কথা এমন সকলের মধ্যে উল্লেখ করবেন যারা তার কাছে উপস্থিত। যে ব্যক্তি তার আমলের কারণে পিছিয়ে পড়বে, তার বংশ পরিচয় তাকে এগিয়ে নিয়ে যেতে পারবে না। হাদিস সংখ্যা 37। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার রব হতে বর্ণনা করেন যে, নিঃসন্দেহে আল্লাহ ভালো ও মন্দ কাজকে লিখে রেখেছেন। তারপর তিনি এ ব্যাখ্যা করেন, যে ব্যক্তি ভালো কাজের জন্য দৃঢ় সংকল্প করে কিন্তু তা সম্পন্ন করতে পারে না, তবু আল্লাহ তার জন্য পরিপূর্ণ নেকি লেখেন,
আর দৃঢ় সংকল্প করে সে যদি তা সম্পন্ন করে, তবে আল্লাহ নিজের কাছে তার জন্য 10 নেকি থেকে 700 পর্যন্ত বরং তার চেয়েও বেশি নেকি লেখেন। এর বিপরীত যদি কারো মন্দ কাজের বাসনা জাগে কিন্তু তা কাজে পরিণত না করে, আল্লাহ তার জন্য পরিপূর্ণ নেকি লেখেন। কিন্তু যদি সে তার কামনা বাসনাকে কাজে পরিণত করে, তবে তার জন্য একটি মন্দ কাজ লেখেন। হাদিস সংখ্যা 38। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন, যে ব্যক্তি আমার কোনো বন্ধুর সঙ্গে শত্রুতা করে আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছি, আমি যা তার উপর যা ফরজ করেছি আমার বান্দা তা ব্যতীত অন্য কোনো অসন্তোষই জিনিসের দ্বারাই আমার অধিক নিকটবর্তী হতে পারে না, আর আমার বান্দা নফলের সাহায্যে আমার নিকটবর্তী হতে থাকে এমনকি আমি তাকে ভালোবাসতে থাকি, সুতরাং আমি যখন তাকে ভালোবাসতে থাকি তখন আমি তার কান হয়ে যাই যা দ্বারা সে শোনে, তার চোখ হয়ে যায় যা দ্বারা সে দেখে, তার হাত হয়ে যায় যা দ্বারা সে ধরে এবং তার পা হয়ে যায় যা দ্বারা সে চলে। সে ব্যক্তি আমার কাছে কিছু চায় আমি অবশ্যই তাকে তা দেই, সে যদি আমার কাছে কিছু চায় আমি অবশ্যই তাকে তা দেই, সে যদি আমার কাছে আশ্রয় প্রার্থনা করে আমি তাকে অবশ্যই আশ্রয় দান করি। হাদিস সংখ্যা 39। ইবনি আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উদ্দেশ্যে আল্লাহ আমার উম্মতের অনিচ্ছাকৃত ত্রুটি ও ভুল ক্ষমা করে দিয়েছেন এবং তার সে কাজ যা সে করতে সে বাধ্য হয়েছে। হাদিস সংখ্যা 40। ইবনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাঁধ ধরে বললেন, দুনিয়াতে অপরিচিত অথবা ভ্রমণকারী মুসাফিরের মতো হয়ে যাও। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, সন্ধ্যাবেলায় উপনীত হলে সকালবেলার অপেক্ষা করো না আর সকালে উপনীত হলে সন্ধ্যার অপেক্ষা করো না, অসুস্থতার জন্য সুস্থতাকে কাজে লাগাও আর মৃত্যুর জন্য জীবিত অবস্থা থেকে পাথেয় সংগ্রহ করে নাও। হাদিস সংখ্যা 41। আবু মুহাম্মদ আবদুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে কেউই ততক্ষণ পর্যন্ত ঈমানদার হবে না যতক্ষণ না আমি যা এনেছি তার প্রতি তার ইচ্ছা আকাঙ্ক্ষা অনুগত না হয়ে যায়। এবং হাদিস নম্বর 42। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, আল্লাহ তাআলা বলেছেন, হে আদম সন্তান, যতক্ষণ পর্যন্ত তুমি আমাকে ডাকবে এবং আমার কাছে ক্ষমা প্রত্যাশা করবে তুমি যাই প্রকাশ হোক না কেন আমি তা ক্ষমা করে দেব আর আমি কোনো কিছুর পরোয়া করি না। হে আদম সন্তান, তোমার গোনা যদি আকাশ সমান হয়ে যায় আর তুমি আমার কাছে ক্ষমা চাও তাহলে আমি তোমাকে ক্ষমা করে দেব। হে আদম সন্তান, তুমি যদি পৃথিবীর পরিমাণ গোনা নিয়ে আমার কাছে আসো এবং আমার সঙ্গে কোনো ব্যক্তিকে শরিক না করো, আখিরাতে সাক্ষাৎ করো, তাহলে আমি সমপরিমাণ ক্ষমা নিয়ে তোমার সঙ্গে সাক্ষাৎ করব। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।